প্রিয় দর্শক মণ্ডলী, কিডনি স্টোন, কিডনিতে পাথর, মূত্র পাথরি, রেনাল স্টোন, এই রোগ আমরা প্রায় দেখে থাকি এবং এই রোগ হলে রোগীর খুব অসুবিধা হয়। প্রস্রাবে বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায়, প্রস্রাবে জ্বালা হয়, প্রস্রাব করতে গিয়ে সম্পূর্ণ প্রস্রাব হয় না, মনে হয় আরো প্রস্রাব হবে, প্রস্রাব করার সময় বিভিন্ন রকম ব্যথা অনুভব হয়, ব্যাক পেন হয়, কিডনি অঞ্চলে মৃদু ব্যথা, ডাল পেন অনুভব হয়, এইরকম বিভিন্ন সমস্যা কিডনি পাথরিতে, মূত্র পাথরিতে আমরা দেখে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিপাগানা, আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে এমন একটি হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যেটি আপনারা যদি খান, যদি আপনাদের কিডনি পাথর হয়ে থাকে, মূত্রনালীতে পাথর হয়ে থাকে, সে পাথরগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে আপনার প্রস্রাব দিয়ে বেরিয়ে যাবে। দর্শক মণ্ডলী, বিভিন্ন কারণে আমাদের কিডনির পাথর হয়ে থাকে। প্রথমে জেনে নিই আমাদের কিডনি পাথর কত রকমের হয়ে থাকে। আমাদের কিডনির পাথর বিভিন্ন রকমের হয়ে থাকে, তার মধ্যে বেশিরভাগ কমন যে কিডনি পাথরটা হয়ে থাকে তা হচ্ছে ক্যালসিয়াম স্টোন, অর্থাৎ ক্যালসিয়াম ডিপোজিট হয়ে আপনার যে পাথর তৈরি হয়, এটি অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের শরীরে যদি খায় বা অ্যালোপ্যাথি ক্যালসিয়ামের ট্যাবলেট বেশি খায়, তখন এই ক্যালসিয়াম কিডনিতে ডিপোজিট হয়ে স্টোন তৈরি হয়। দ্বিতীয় প্রকার যে স্টোন বা পাথর কিডনিতে হয়ে থাকে তা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। এই ইউরিক অ্যাসিড স্টোন নাম থেকে বুঝতে পাচ্ছেন যে আমাদের শরীরে যদি অতিরিক্ত ইউরিক অ্যাসিড থাকে প্রোটিন খাওয়ার ফলে, সেই সমস্ত ইউরিক অ্যাসিড কিডনিতে জমে স্টোন তৈরি হয়, পাথর তৈরি হয়। তৃতীয় যে ধরনের পাথর তৈরি হয় সেটি হচ্ছে সিস্টিক স্টোন। চতুর্থ যে ধরনের স্টোন তৈরি হয় তা হচ্ছে স্ট্রুভাইড স্টোন। যদি আমাদের ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় তার ফলে এই ধরনের স্টোন তৈরি হয়। এছাড়াও আরো যে ধরনের স্টোন তৈরি হয় তা হচ্ছে অক্সিলেট স্টোন তৈরি হয়, আপনার ফসফেট স্টোন, এগুলো অক্সিলেট ডিপোজিট হয়ে, ফসফেট ডিপোজিট হয়ে তৈরি হয় এই সমস্ত কিডনি পাথরগুলি। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে যে এই ধরনের খাবারগুলো আমরা প্রয়োজনের বেশি যেন না খাই, তাহলে আমাদের ক্ষতি হবে বা আমাদের স্টোন হবে, কিডনি স্টোন হবে। এই ধরনের স্টোনগুলি হওয়ার যে মূল কারণ তা হচ্ছে জল ঠিকঠাক পান না করা। আমাদের শরীরে যতটা জলের প্রয়োজন সেই পরিমাণ জল আমরা পান করি না, যার ফলে আমাদের এইগুলো প্রস্রাব দিয়ে বেরিয়ে আসে না, যার ফলে আমাদের স্টোন তৈরি হয়। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে লবণ, চিনি আর অ্যানিমাল প্রোটিন, অর্থাৎ পশুজাত যে প্রোটিন সেটা বেশি খাওয়া, যার ফলে আমাদের কিডনি স্টোন তৈরি হয়। এছাড়াও অক্সিলেট জাতীয় খাবার, ইউরিক অ্যাসিড জাতীয় খাবার বেশি পরিমাণে খেলেও আমাদের কিডনিতে পাথর হয়। বংশগত কারণেও কারো যদি বাবা মায়ের কিডনি স্টোন হয়ে থাকে, সেই রকম বংশ পরম্পরায় সন্তান সন্ততিদের মধ্যে কিডনি স্টোন দেখা দেয়। বিভিন্ন রোগ যেমন কিডনির রোগ, গট, ডায়াবেটিস ইত্যাদি যদি থাকে তবুও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিভিন্ন কারণে কিডনিতে পাথর বা রেনাল স্টোন হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি কিডনিতে পাথর হলে, রেনাল স্টোন হলে কি কি লক্ষণ দেখা দিবে সে সম্বন্ধে। কিডনিতে পাথর হলে, রেনাল স্টোন হলে আপনার যে সমস্ত লক্ষণগুলি দেখা দিবে তা হচ্ছে কিডনি অঞ্চলে, অর্থাৎ পিঠের দিকে, ডান দিকে বা বাম দিকে যেদিকে পাথর হোক সেই দিকে আপনার মৃদু ব্যথা, ডাল পেন অনুভব হবে, মশা লক্ষ্য করা যাবে, প্রস্রাব ক্লিয়ার হবে না, প্রস্রাবে জ্বালা বোধ হবে, প্রস্রাব মনে হলো যেন প্রস্রাব থেকে গেল এইরকম অনুভব হবে, প্রস্রাব করার পর আবার প্রস্রাব হবে এইরকম অনুভব হবে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি কিডনি পাথরের একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে, যেটি যদি খান তো আপনারা 3 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, আপনাদের পাথর টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। এই কম্বিনেশনটি তৈরি করতে 2টি হোমিওপ্যাথি ওষুধ দরকার। প্রথমটি হচ্ছে ফিলান্থাস নিরুরি মাদার টিনচার, ফিলান্থাস নিরুরি মাদার টিনচার, এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 30 ml মতো সিল্ড প্যাক কিনে নেবেন। এই ওষুধটি আয়ুর্বেদিকে, ইউনানিতে এবং হোমিওপ্যাথিতে ব্যাপকভাবে কিডনির পাথর টুকরো টুকরো করে বের করে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে, এটি প্রাচীন কাল থেকে সফলভাবে ব্যবহার হয়ে আসছে। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে সারসা প্যারিলা মাদার টিনচার, এটিও আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সিল প্যাক 30 ml কিনে নেবেন, এটিও পাথর টুকরো টুকরো করে ভেঙে বের করে দিতে আমাদের সাহায্য করে। এই 2টি হোমিওপ্যাথি মাদার টিনচার, অর্থাৎ ফিলান্থাস নিরুরি মাদার টিনচার আর সারসা প্যারিলা মাদার টিনচার আপনারা একটি
60 ml এর কাছে সিসিতে বা 100 ml এর কাছে সিসিতে সমপরিমাণে মিক্স করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল কিডনি পাথরীর একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন। এটি বড়রা 20 ফোঁটা করে দিনে তিনবার খাবে, হাফ কাপ জল সহ খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। আর ছোটরা 10 ফোঁটা করে দিনে তিনবার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে, হাফ কাপ জল সহ খাবে। এইভাবে যদি খান তাহলে আপনাদের কিডনি স্টোন ভালো হয়ে যাবে। এর সাথে আপনারা যে সমস্ত বায়োকেমিক্যাল মেডিসিন গুলো খেতে পারেন তা হচ্ছে ন্যাট্রাম সালফ আর ক্যালকিয়া ফস, এই মেডিসিন গুলো এইগুলো যদি খান তাহলে আপনাদের ইউরিক অ্যাসিড জনিত কারণে যদি কিডনি স্টোন হয় বা ক্যালসিয়াম ঘটিত কারণে যদি কিডনি স্টোন হয় সেগুলো বেরিয়ে যাবে। এই বায়োকেমিক মেডিসিন গুলো বড়রা 4টি 4টি করে দিনে তিনবার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে, অন্য মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবে। আর ছোটরা 2টি 2টি করে দিনে তিনবার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে, চুষে খাবে, জল সহ খাবে। এইভাবে যদি খান এই ওষুধগুলো 3 মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর আপনাদের কিডনি পাথর ভালো হয়ে যাবে, ইউরেটারের পাথর ভালো হয়ে যাবে, আপনার রেনাল স্টোন ভালো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি, শিফাখানা ফেসবুক পেজটি।